তো হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সেই সঙ্গে শুভ দশমী, কারণ এই ব্লগটা আমি আজকে দশমীর দিনে শ্যুট করছি। কাজের বিশেষ কিছু চাপ থাকার কারণে পুজোর সময় কোনো রকম ব্লগ দিতে পারলাম না, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অতিরিক্ত দুঃখিত। তো আজকে দশমী, আমি আর আমার ওয়াইফ দুজনে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, কারণ আজকের দিনে এই রাজবাড়িতে একটা ঐতিহ্য রয়েছে, বিভিন্নভাবে দুর্গা ঠাকুরকে বিদায়বেলার আগে বরণ করা হয়। তো কোনো বছরই এর সাক্ষী হতে পারিনি, তো আজকে চেষ্টা করছি সেখানে যাওয়ার। যদি ভাগ্য সাথ দেয় তাহলে আমরা ঢুকতে পারবো। কিছু ছবি তোলারও আছে, সেটাও পূরণ হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, জাস্ট 2 বাজে। সময়টা মনে হচ্ছে আইডিয়ালি হবে, কারণ 1-1.5 থেকে ওখানে বরণ শুরু হয়। তো আমরা এই মুহূর্তে রয়েছি কৈখালিতে। এখান থেকে আমাদের আরও আধা ঘন্টা মতো লাগবে। যদি সম্ভব হয় তো ভেতরকার কিছু ফুটেজ অবশ্যই তোমাদেরকে দেখাতে পারবো। তো গাড়ি পার্কিংয়ে সমস্যা হবে, কোথায় গাড়ি রাখবো জানি না, সেই জন্যেই আজ বাইক নিয়ে বেরিয়েছি। ওয়েদার যথেষ্ট গরম আজকে। আর তোমাদের দুর্গাপুজো কীরকম কী কাটলো একটু জানিও। আজ দশমীর দিন, মানে আজকে মহাদশমী। আজকে কলকাতার অনেক ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, মোটামুটি একদম ফাঁকা, ভিআইপি রোড। আর এবছর সবচেয়ে একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের শ্রীভূমির যে ঠাকুরটা, অতিরিক্ত ভিড়ের কারণে মানে আর কি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমি শ্রীভূমিতে ড্রোন উড়ানোর জন্য যে পারমিশন দরকার প্রায় জোগাড় করেও ফেলেছিলাম, তো লাইটিং বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি আর অতটা আগ বাড়াইনি। লাইটিংটা যদি বন্ধ না হতো হয়তো তোমাদের কাছে ড্রোন শট কিছু দেখাতে পারতাম। চলো পরের বছর আবার নয় দেখা যাবে। তো মোটামুটি কলকাতার দিকে যত এগোচ্ছি গাড়ির চাপ আস্তে আস্তে বাড়ছে। দশমী বলে হয়তো ভিড়টা আজকে অনেকাংশেই কম, কারণ এই কদিন এইসব রাস্তায় তিল ধারণের জায়গা মাত্র ছিল না। এটা 3rd লেন, এই গাড়িটা, এই লেনটা পুরো আর কি লাওয়ারিস পার্কিং যাকে বলে, যে যেরকম পারতো সে গাড়ি রেখে দিত। তো শ্রীভূমির প্যান্ডেলটা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে যানজট বলতে গেলে নেই। যাই হোক, পুজো আসছে আসছে ব্যাপারটাই ভালো লাগে। চলে গেলে আর সেই উদ্দীপনাটাও হারিয়ে যায়। তো লেক টাউন জাস্ট এখানে খাঁখা করছে এখন, কয়েকদিন আগেও এখানে আর কি গাড়ি তো দূরের কথা, বাইক নিয়ে গলার জায়গা পর্যন্ত ছিল না। যে শ্রীভূমির যে প্যান্ডেলটা আমার ঠিক ডান হাতেই পড়বে। তো কলকাতার দুর্গাপুজো যে শেষ, তার নিদর্শন হচ্ছে এইগুলো, ব্যানারে ভর্তি ছিল, এখন শুধু স্ট্রাকচারগুলো রয়ে গেছে। মানে পুজোর আগমন বার্তা আর বিদায় বার্তা দেয় এই ব্যানারগুলোই। তো এখন চলে এসেছি খান্নার কাছে, এখান থেকে বেশি ডিস্টেন্স নয়। এটা হাতিবাগান ক্রস করছি, বেশ জমজমাটি রয়েছে। উত্তর কলকাতা এলেই পুজো পুজো ব্যাপারটা পুরো ফেসে উঠছে। লেফট বলছে, তাই শোভাবাজার রাজবাড়ি কোন দিকে পড়বে? ডান সাইড। আচ্ছা, thank you.
তো তোমরা দেখলে শোভাবাজার রাজবাড়ির বিসর্জন। আমরা একদম শেষ মুহূর্তে এসেছি, জাস্ট ঠাকুর বেরোনোর মুখোমুখি সময় ছিল। ভিড় মোটামুটি ভালোই ছিল, ভিতরে কাউকে ঢুকতে দেয়নি। ভিতরে আর কি যখন হয়েছে তখন আমরা ছিলাম না সেই সময়। তো যাই হোক, একটা চুনা লেগে যাচ্ছিলো আর একটু হলে মডগার্ডটা। চলো এখান থেকে আবার বেরোনোর সময় হয়ে এসছে। এই মুহূর্তে আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি, যদি কোনো বিসর্জনের কোনো ছবি তোলা যায়। এই মুহূর্তে বিকেবেলা রয়েছি, সব ঠাকুরই এখন বিসর্জনের জন্য তৈরি হচ্ছে। ঘাটটা জাস্ট ঘুরে গেলাম, এখনো কোনো ঠাকুর এখানে নেই। পুলিশ পোস্টিং হয়ে গেছে, তার সব তোড়জোড় চলছে। তো আমরা এখন আর একটা প্যান্ডেল, সেটা হচ্ছে কাশী বোস লেন, সেই প্যান্ডেলটা দেখার জন্য আমরা এগোচ্ছি। দেখা যাক আদৌ বিসর্জন হয়ে গেছে না এখনো কিছু হয়নি। ছিলাম কাশী বোস লেনে, যে প্যান্ডেলেই যাচ্ছি সব বাইরে থেকে নো এন্ট্রি। এর বিসর্জনের সময় হয়ে এসছে। তো যেটুকু ফুটেজ পেলাম তোমাদেরকে দেখালাম। তো এবার মোটামুটি বাড়ি ফেরার পালা, আবার সেই হাতিবাগান দিয়ে বাড়ি ফিরছি। তো পুরো এরিয়াতে, মানে পুরো যে এইসব ব্যানার ফ্যানারগুলো দেওয়া আছে, এটা মহালয়ার আগে থেকে যেরকম একটা লাগতো, ঈশ্বাস। যাই হোক, মহালয়ার আগে থেকে এটা আগমনী যেরকম সুর বাজতো,
আজ বিজয়া দশমীতে বিদায়ের সুর বাজছে যেন সব জায়গায়। দুর্গাপুজো ইচ্ছে ছিল বেশ কিছু ব্লগ বানাবো, তো সময় হয়ে ওঠেনি, আজকে এই একমাত্র সময় পেলাম। তো বেলা যত গড়াবে, সন্ধ্যের দিক যত হবে, আস্তে আস্তে গাড়ি ঘোড়ার প্রেশারও ততই বাড়বে। আড়াআড়িভাবে বাসটাকে এখানে দাঁড় করিয়ে দিল। তো দশমীর দিনে উল্টোডাঙা তো চেনাই যাচ্ছে না, জাস্ট পুরো ফাঁকা। তো এখনও 4টে বাজিনি, তার মধ্যেই গাড়ির প্রেশার, গাড়ির জ্যাম শুরু হয়ে গেছে। আর আজকে বিসর্জনেরও কিছু প্রেশার থাকবে। তো যাই হোক, ভিডিওটা এন্ড করার সময় হয়ে এসেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব শিগগিরই আবার পরের ভিডিওতে দেখা হবে। তো দুর্গাপুজোর জন্য সবাইকে শুভ বিজয়া, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পূজার আনন্দটা হয়তো সবার কাছে প্রকৃত আনন্দ নাও হয়ে উঠতে পারে, অনেকের জীবনে অনেক রকম দুঃখ কষ্টের মধ্যেও তারা পুজোর সময়টা কাটায়। তো যাই হোক, এটাই প্রার্থনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।